ঠাকুরগাঁওয়ের বীরঙ্গনা মাজেদাকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করে জারি করা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। মাজেদাকে কেন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হবে না এবং ভাতা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার মৃত তসলিম উদ্দিনের স্ত্রী মাজেদা বীরঙ্গনা হিসেবে 2016 সাল থেকে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন। তবে একই এলাকার আরেক মাজেদার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 20 অক্টোবর আরেকটি গ্যাজেট জারি করা হয়। সে গ্যাজেটে মৃত দারাজুদ্দিনের স্ত্রী মাজেদাকে বীরঙ্গনা স্বীকৃতি দেওয়া হয়। এরপর বন্ধ হয়ে যায় তসলিম উদ্দিনের স্ত্রী মাজেদার ভাতা ও সরকারি সুযোগ সুবিধা। মহামান্য আদালত আজকে আমাদের একটা রুল এবং স্টে দিয়েছে, যে নতুন গ্যাজেটটি হয়েছে সেটার উপর স্টে দিয়েছে এবং রুলে এটাও ইস্যু করা হয়েছে যে কেন আমাদের নাম নতুন গ্যাজেটে নেই এবং আমাদের যে ভাতা যেটা পাচ্ছিলাম না সেই জন্যই ভাতাটাও পাওয়া হয়। স্বাধীনতা যুদ্ধে বিশাল বড় একটা রোল প্লে ছিল আমাদের এবং বীরাঙ্গনা তো একটা সম্মানের ব্যাপার। যখন আমার গ্যাজেট থেকে আমার নামই চলে যায়, ভাতা তো যাই, একটা সম্মান আমার জীবন থেকে চলে যায় যেটা খুব কষ্ট করে আমি অর্জন করেছি।